আরে মা, এখানে তোমার মটন বিরিয়ানি, এখানে আবার মিষ্টি, কি ব্যাপার? ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। ভ্যালেন্টাইন ডে? আচ্ছা তুমি কি করবে ভ্যালেন্টাইন ডে? ভ্যালেন্টাইন ডে মানে কি? মানেটা কি? ছেলেরা মেয়েদের রোজ দেয়, হাত ধরে ঘুরে বেড়ায়, ভালোবাসে, বুঝলে? রোজ দেয় বলতে মানে রোজ দেবে তুমি কাউকে রোজ ফুল? ফুল? ও ফুল দিলে পটে যাবে? ঠিক আছে আমি তাহলে বাবাকে একটা রোজ দিই। তাহলে কি হবে? তাহলে আমি পটে যাবো। তুমি কেন পড়বে? তুমি যাকে রোজটা দেবে সে পড়ে যাবে, মানে তুমি বাবা গেলে বাবা পড়ে যাবে। ও ভ্যালেন্টাইন মানেটা কি? ওই একজনের হাত ধরে ঘুরলো, রোজ দিল, এটা মানেটা কি? এটাই ভ্যালেন্টাইন ডে। আর ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেরায় একটু ওয়ো ফয়ো যায়। ওয়ো বলতে? আরে ওই ওয়ো মানে ওই অনলাইন বুক করে না ওইগুলো। ও আমরা যেন ক্যাব ট্যাব বুক করি। হ্যাঁ ওই ওলা উবারের মতন। ও ওলা উবারের মতন, আচ্ছা আচ্ছা। ওরম বুক করে আর ঘোরে। কি বলবে, কিছু বলার আছে? তোমার কি হয়েছে, তোমাদের ভ্যালেন্টাইন ডে নিয়ে কি প্রবলেম? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের ডে স্পেন্ড করবি? বাবা মার ডে স্পেন্ড কর না, তাহলেও তো হয় একটু। আমাদের বাবা মার ডে, বাবা মার ডে বানা না একটা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ডে স্পেন্ড করবে ওইসব না করে বাবা মার ডে স্পেন্ড কর। বাবা মাকে একটু প্রত্যেক দিন ফুল দে, ভগবানকে ফুল চড়া, প্রসাদ চড়া, এইসব না করে ও দিন রাত করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে। ভগবানকে ডাক, আর কারোর দরকার নেই। আজকে যদি তুই বেরিয়েছিস এইটা দিয়ে তোকে মারবো। কেন? অবশ্য তোর সাথে কেউ আসবে না, তোর যা মুখের ছিরি। কে বলেছে? আমি কে বলেছে? দেখেছিস নিজের আয়না দিয়ে মুখটা? আরে আমি তো আমার বেরাবো গার্লফ্রেন্ডের সাথে, বেরাবো তো। হ্যাঁ বেরিয়ে দেখ না একবার, এইটা দিয়ে মেরে ঘর থেকে বার করে দেব। হ্যাঁ আমি যাবো, বেরাবো এখন। ওইও যাবো? ওইও ওইও কেন যাবি? ওই ওলা উবারে বুক করবি কেন? ওলা উবারে বুক করবি কেন? তোর তো গাড়ি আছে নিজস্ব। আমি পরে দুপুরে উঠবো, দুপুরে মাজবো। তুমি তাহলে ইয়ে করো, এগুলো পরিষ্কার করো, আমি বেরাই। আমি গার্লফ্রেন্ডের মুখটা তো পরিষ্কার করাতে হবে না? আমাদের যে মুখ কালো করেছিস সেগুলো পরিষ্কার কর, সেইটা পরিষ্কার কর, তাহলেই হবে। আর গার্লফ্রেন্ডের মুখ পরিষ্কার করাতে হবে না, তাতে কোনো কিছু সার্টিফিকেট। তোমাদের আমি আবার কি মুখ কালো করাই? হ্যাঁ কি মুখ কালো করাই তুই নিজেই জানিস। আচ্ছা ট্যাটু করাতে মুখ কালো হয়ে গেল তোমার? হ্যাঁ হ্যাঁ কালো হয়েছেই তো, আমি তো কানছি বসে বসে। বাহ ঠিক আছে, তাহলে আমি গার্লফ্রেন্ডের মুখ পরিষ্কার করতে গেলাম। একদম না, তুই করে দেখ তোকে এটা দিয়ে মারবো, বাড়ি থেকে বার করে দেবো। তুই তুই তো পারবি না, যেতেই তো পারবি না, বেরোতেই তো পারবি। আমি এখনই বেরাবো। হ্যাঁ আমার ও যেতে হবে না, সঙ্গে সঙ্গে আমি বাবাকে ফোন করে দেবো। আর তোমার বাবার ফোন আর বন্ধ হয় না। আর ওই চশমাটা কি হলো, রেখে দিলি? আবার এটা নতুন পরলে? না এটা পাওয়ারটা বেশি বলে পড়ছি, মাথার যন্ত্রণা করছে। তোর সাথে করলে আমার এই মাথার যন্ত্রণা আরো বেশি হয়, সেই জন্য এই পাওয়ারের চশমাটা পরে আসলাম। টুপি সবাই সবাইকে পড়াচ্ছে আজকে। তুমি বাবা আমাকে এমনি টুপি পরে দিয়ে তারপরে লোকে হাসবে যে হ্যাপি বার্থডে বলবে, আন্টি কি কিছুই জানে না? আরে মা পড়ো পড়ো, তুই এমনিতেই আমাকে টুপি পরিয়ে। আরে শোনো মা, সিরিয়াসলি বল, আরে সবাই পড়ে তুমি সত্যি? হ্যাঁ তুমি গুগলেও দেখতে পারবে, নেটে সার্চ করবে। নেটে সত্যি দেখেছিস? হ্যাঁ আচ্ছা দে তাহলে পড়ি, তুই যখন বলছিস। শুন দাও, এরকম ভাবে পড়তে হয় বুঝলে, এরকম ভাবে? এ সত্যি? হ্যাঁ লোকে তাই তাই নাকি এরকম ভাবে পড়ে? সত্যিকারে পড়ো, ভালো লাগছে, এরকম ভাবে কাজ করো। হ্যাঁ ঠিক আছে মা, বেরালাম। ঠিক আছে গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছি। কি হলো, কেন সকাল সকালে এই ফোন মুখের সামনে ধরিস না? আর তো তোর কিছু কাজ নেই, আমাদের তো অনেক কাজ আছে। আরে কি এইগুলো বারবার মুছে কি হবে? হ্যাঁ বারবার মুছে কি হবে? আমি এখন বেরাবো, গার্লফ্রেন্ডের মুখটা ভালো করে টাওয়েল দিয়ে মুছে দেবো। আর
তোর বোঝাতে হবে না, তোর নিজের মুখটা কালী মুখটা পরিষ্কার কর, তোর ওই কালী মুখটা আগে পরিষ্কার কর, যা সরে কাল দিকে, আমাকে যা পারে ওরা বুঝিয়ে দেয়, ও যা বলে আমি তাই করি, বলে নেটে দেখাচ্ছি ওখানে, আরে টুপিটা পরো, বাট ইয়ার কি ম্যাম, না আমি পরেছি তো আর পরবো না, আর পরবো না, যা দেখে যা বলে তাই করি, ঠিক আছে করলাম, দেখি আমি সবাইকে, তোমার সবাইকে বলো হ্যাপি ভ্যালেন্টাইন, হ্যালো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যালো গাইস, তোমরা কি জানো এরকম সবাই তোমরা কি টুপি পরেছো? দেখো ভ্যালেন্টাইন্স ডে টুপি তো পরতেই হয়, কারণ গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড টুপি পরাচ্ছে, বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড টুপি পরাচ্ছে, আর সাথে এই কানে একটা এরকম গুজে নিতে হয়, ধরো এই কুমা তাই নাকি? হ্যাঁ এগুলো খুলবে না কিন্তু আজকে, আজকে সত্যি আজ কম্পালসারি এগুলো এগুলো পরে থাকতে হয়, মাদের মাদের বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, এটা এই ফেলবে না, পড়ো পড়ো কানে পড়ো কানে পড়ো, হ্যাঁ না এটা গার্লফ্রেন্ডদের তো পড়াবি তো মাদের নাকি গার্লফ্রেন্ড, সত্যি তাহলে আমি এত বছর করিনি না, এ বাবা তাহলে এবার থেকে করবো আমি, হ্যাঁ না করলে অমঙ্গল হতে পারে মা, এরকম করো না, পড়ে থাকবে না, এটা সারাদিন পড়বে আজকে, ঠিক আছে যা এরকম কাজ করো, পুরো গানের ই কিনলো এক বাদালো না, 14টা কিনে রেখে দিল, হ্যাঁ মা এবার দারুণ লাগছে, দেখি এদিকে তাকাও হাতে ঝাড়ুটা নাও, হ্যাঁ দারুণ দারুণ লাগছে, কি বলবে বলো তাহলে, ঠিক আছে তুমি এখন করছো ফাইনালি কোনো ব্যাপার না, এটা একটা রিচুয়াল মানে একটা করতে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাত ধরে ঘুরে, আর যারা মারা আছে তারা মাথায় টুপি পরে আর ফুল ফুল দিয়ে ঘুরে, আর বাবাদের টুপি পরতে হয় না, না কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাড়ি থেকে বেরানো লাগে, না না কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন বাড়ি থেকে বেরায় মা বাবাদের টুপি পরিয়েই বেরায়, বুঝলে আজকের দিনটা, বাহ বাহ ভেরি গুড, তাই আমিও তোমাকে টুপি পরালাম ফুল দিলাম, ঠিক আছে চললাম, ঠিক আছে ও তাই সত্যি আমি বোকাই ছিলাম, হ্যাঁ ঠিক আছে কাজ করো কাজ করো, টাটা সারাদিন।